ধর্মপ্রাণ মুসলিম উম্মার কাছে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ এবং পবিত্র গ্রন্থ আল কোরআন। পবিত্র এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত হিসেবে গণ্য করা হয় কোরআন তেলাওয়াতকে। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থেকে এবার এই কোরআন শরীফ হাতে লিখে ফেললেন ভারতের মাওলানা জামিল আহমেদ, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ। দেশটির জয়পুরে দীর্ঘ দুই বছরের পরিশ্রমে নিজ হাতে ক্যালিগ্রাফির মাধ্যমে তৈরি করা হয়েছে মুসলমানদের পবিত্র এই গ্রন্থ। যা লম্বায় 10.5 ফুট এবং চওড়ায় 7.6 ফুট। এই কোরআন শরীফের প্রতিটি পাতায় রয়েছে 41টি করে লাইন। পবিত্র এই গ্রন্থ লিখতে জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ কালি। অবশ্য ভারতেই তৈরি করা হয়েছে বিশাল এই কাগজ। হাতে লেখা এই কোরআন শরীফের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু অনলাইন প্ল্যাটফর্মেই নয়, সশরীরে দেখার জন্য জয়পুরে ওই মাওলানার বাড়িতে প্রতিদিন হাজির হচ্ছেন শত শত মানুষ, ধরেও দেখছেন অনেকে। কোরআনের লেখক জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে তার নিজের বাসাতেই এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় দীর্ঘ দুই বছরের অক্লান্ত পরিশ্রমে পবিত্র কোরআনটি লিখে শেষ করেছেন। যদিও এই কোরআন শরীফ লেখার পরিকল্পনা শুরু করেন 2012 সালে। অমিত হাসান রবিন, কালবেলা।